আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসি নিউজ টিভি চ্যানেলে। সম্মানিত দর্শক, আপনারা জানেন আমরা প্রতিদিন বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কোথায় কত করে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে থাকি প্রতিদিনকার মতো। আজকে আমরা সেই প্রাইসটাকে আপডেট করবো। আজ হচ্ছে 10ই নভেম্বর 2022 সাল। আসুন দিন শুরুতে জানি বাংলাদেশের পাইকারি বাজার প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কোথায় কত বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দর্শকবৃন্দ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরও সুযোগ হবে। চলুন দর্শকবৃন্দ, আজকের পাইকারি বাজার একটি চিনি নিই। শুরুতে জানাবো আলুর বাজার। আলুর বাজার রয়েছে অনেকটা স্থিতিশীল। যেটা স্টিক আলু সেটা বিক্রি হচ্ছে 22 টাকা, যেটা গুটি আলু সেটা বিক্রি হচ্ছে 24 টাকা, যেটা বুগুর লাল আলু সেটা বিক্রি হচ্ছে 27 টাকা। সম্মানিত দর্শকবৃন্দ, আবার আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজের বাজারে সর্বশেষ আপডেট প্রেস নিউজ। যেটা দেশীয় পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 42 টাকা, যেটা এলসি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 38 টাকা থেকে 39 টাকা 75। সম্মানিত দর্শকবৃন্দ, আবার আপনাদেরকে জানিয়ে দিব রসুনের বাজারের সর্বশেষ আপডেট প্রেস নিউজ। যেটা দেশীয় রসুন সেটা বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 62 টাকা, আর যেটা এলসি রসুন সেটা বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 130 টাকা 75। সম্মানিত দর্শকবৃন্দ।